পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফিজম বিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত আমাদের সবার হৃদয় মন এক সময় কি পরিষ্কার ছিল ধরুন এখানে হৃদয় একটি পরিষ্কার জলের ভান্ড কত কিছুই না হৃদয়ের মধ্যে নাড়া দিয়েছে ফলে কি হয়েছে সেই পবিত্র জল ঘোলা হয়ে গিয়েছে ওই হাতির দলের মতো বা পশুর দলের মতো আমাদের বিভিন্ন কুচিন্তা কুভাবনা বা সাংসারিক বা জাগতিক সকল বিষয়গুলো কি। আমাদের হৃদয়কে অপবিত্র করে দিয়েছে কিন্তু যদি আমি ধৈর্য ধরে বসে থাকতাম পানি আর নিচ থেকে ঘোলা না করতাম যতটুকু ঘোলা হওয়ার হয়ে গেছে আর কোনোভাবে আমি এই পানি নাড়াচাড়া করব না আমি আর ঘোলা করব না যদি এই চিন্তা নিয়ে কেউ ধ্যানে বসে তার সামনে যত বাজে চিন্তায় আসুক এক সময় না এক সময় সেই ময়লা আবর্জনাগুলো কেটে যাবে এই পানি পরিষ্কার হয়ে যাবে গৌতম বুদ্ধের একজন অনুসারী ছিলেন যিনি কোনোভাবেই ধ্যানে মন বসাতে পারছিলেন না অর্থাৎ তিনি ধ্যানে বসার অনেক চেষ্টা করেছেন অনেকবার ধ্যানে বসেছেন কোনোভাবেই তার মন স্থির হয়নি অর্থাৎ ধ্যানে তিনি মনোযোগী হতে পারেননি কিন্তু তিনি বুদ্ধের কাছে আশ্রয় নিয়েছিলেন এবং কি তার আশ্রমই ছিলেন তাদের সাথী ছিলেন সুতরাং একজন বৌদ্ধ ভিক্ষুর জন্য ধ্যান করাটা ধ্যানে মনোযোগী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ তিনি ভিক্ষু হয়েছেন বা এই দীক্ষা নিয়েছেন বুদ্ধের কাছে বাড়িঘর ছেড়ে সব কিছু ছেড়ে এসেছেন শুধুমাত্র নির্বাণ লাভের জন্য আর নির্বাণ লাভের অন্যতম একটি শর্ত হচ্ছে ধ্যানই হওয়া তো ধ্যানই যদি তিনি মনোযোগ না দিতে পারেন তাহলে তিনি কিভাবে মুক্তি লাভ করবেন এজন্য তিনি খুব পেরেশানিতে পড়লেন এবং হতাশায় ভুগতে থাকলেন তিনি ভাবলেন যে তিনি গৌতম বুদ্ধকে এ ব্যাপারে প্রশ্ন করবেন যে কেন তিনি ধ্যানে মনোযোগী নন তো তিনি বুদ্ধের কাছে গেলেন প্রশ্ন করার জন্য তখন তিনি দেখলেন যে তারা মূলত তাদের দলবল নিয়ে এখন অন্য একটি জায়গায় আবার যাবেন অর্থাৎ তারা স্থান পরিবর্তন করতেন কিছুদিন পরপর তারপরও তিনি গৌতম বুদ্ধকে প্রশ্ন করলেন যে প্রভু আমি ধ্যানে বসার অনেক চেষ্টা করি ধ্যানে মনোযোগী হওয়ার অনেক চেষ্টা করি কিন্তু কোনোভাবেই ধ্যানে আমার মন বসে না আমি ধ্যানে মনোযোগী হতে পারি না বাইরের চিন্তা ভাবনা সব কিছু আমাকে আঁকড়ে ধরে আমি কোনোভাবেই আজে বাজে চিন্তা থেকে নিজেকে বের করতে পারি না এমতাবস্থায় আমার করণীয় কী তখন গৌতম বুদ্ধ কোনো জবাব দিলেন না তিনি বললেন যে আমাদের অন্য জায়গায় যেতে হবে চলো সেখানে যাই তো যেহেতু তিনি কিছু বললেন না তাই তার ভক্তও কি চুপ ছিলেন প্রশ্ন করেছেন এখন গুরু জবাব দিলেন না তাই তিনি সেটা ভাবতে থাকলেন যেহেতু তিনি পেরেশানিতে ছিলেন যে তার ধ্যানে মন বসছে না তারপর তারা বনের পথ দিয়ে চলতে থাকলেন মাঝে ছোট্ট একটি ঝিল বা নদীর মতো পড়ল তাদের সামনে সেখানে খুব পরিষ্কার পানি ছিল তারা সেই ছোট ঝিল বা নদী পার হলেন তারপর তারা নতুন একটি জায়গায় পৌঁছালেন এবং কি সেখানে তাদের তাঁবু গাড়লেন বা তারা সেখানে বসতি করার ব্যবস্থা করলেন তো এতক্ষণ সময়ে রাত হয়ে যায় তখন গৌতম বুদ্ধ তার সেই অনুসারীকে ডাকলেন এবং বললেন যে তুমি পানি নিয়ে আসো স্বচ্ছ পানি পরিষ্কার পানি তখন তিনি বললেন যে আশেপাশে তো কোথাও পানি নেই তখন সেই অনুসারী বললেন যে প্রভু আশেপাশে তো কোথাও জল নেই তখন বৌদ্ধ বললেন আমরা আসার পথে যে একটি ঝিল পড়েছিল বা নদী পড়েছিল। বা ছোট পুকুর সেখানে তো খুব স্বচ্ছ পানি ছিল যা খাবার জন্য উপযুক্ত তুমি সেখান থেকে পানি নিয়ে আসো তারপর অনুসারীরও সেটা মনে পড়ল তখন তিনি খুব দ্রুত গেলেন সেখানে পানি আনার জন্য গিয়ে দেখলেন যে সব পানি নষ্ট হয়ে গেছে ঘোলা হয়ে গেছে পরিবেশ দেখে তার যেটা মনে হলো যে সেখান দিয়ে নিশ্চয়ই কোনো হাতির দল বন্য হাতির দল পার হয়ে গেছে তাই সব পানি কি ঘোলা হয়ে গেছে যেহেতু ছোট ঝিল ছিল বা পুকুরের মতো ছিল তাই যখন একটি হাতির দল সেখান দিয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবেই সমস্ত পানি নষ্ট হয়ে গেছে কাদা উঠেছে তাই তিনি আর সেখান থেকে পানি আনতে পারলেন না তিনি ফিরে আসলেন গৌতম বুদ্ধকে বললেন প্রভু আমি পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি আনতে পারিনি কারণ আমরা তো আসার সময় সেখানে স্বচ্ছ জল ছিল কিন্তু আমরা আসার পর সেখান দিয়ে নিশ্চয়ই কোনো হাতির দল গিয়েছে বা কোনো পশুর দল সেটা দিয়ে অতিক্রম করেছে ফলে সব পানি নোংরা হয়ে গেছে ঘোলা হয়ে গেছে সেই পানি আর খাওয়ার উপযুক্ত নেই তখন বুদ্ধ বললেন যে তুমি যাও পানি যেহেতু স্বচ্ছ ছিল সেটা আবার স্বচ্ছ হবে যতই ঘোলা হয়ে যাক না কেন তুমি সেখানে গিয়ে অপেক্ষা করো যখন পানি স্বচ্ছ হবে খাওয়ার উপযুক্ত হবে পরিষ্কার হবে তখন তুমি সেখান থেকে পানি নিয়ে এসো তারপর তিনি আবার গেলেন যেহেতু এখানে গুরুর বাক্য তাকে সেটা মানতে হবে তো তিনি সেখানে গিয়ে দেখলেন যে পানি খুব ঘোলা তো তিনি বসে থাকলেন আর তার পেরেশানির কথা ভাবতে থাকলেন যে তার তো ধ্যানে মন বসে না প্রভুকে তিনি প্রশ্ন করল কিন্তু প্রভু কোনো জবাব দিল না এভাবে তার মনে আরও হাই হতাশ একটা ভাব তিনি তার প্রশ্নের জবাব খুঁজছেন যে কিভাবে তার ধ্যানে মন বসবে তো এরকম নানা কিছু ভাবতে 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 গভীর রাত হয়ে গেল তো হঠাৎ করে তার চোখ পড়ল সেই পানির দিকে সেখানে তিনি চাঁদের আলো দেখতে পেলেন এবং খুব পরিষ্কার পানি স্পষ্টভাবে তিনি বুঝতে পারলেন ঠিক যেরকম আগে ছিল তারপর তিনি পানি আনতে গেলেন আর মনে মনে বললেন যে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি তারপর তিনি পানি নিয়ে আসলেন বুদ্ধের কাছে তারপর বুদ্ধ বললেন যে তুমি কি তোমার প্রশ্নের জবাব পেয়েছো তখন সেই অনুসারী বা ভক্ত বলল যে হ্যাঁ প্রভু আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি তো এখানে সেই অনুসারী বা ভক্ত কি জবাব পেলেন আর বুদ্ধই তাকে কি বোঝাতে চেয়েছিলেন আসলে আমাদের সবার হৃদয় মন এক সময় কি পরিষ্কার ছিল আস্তে আস্তে সাংসারিক বিষয় নানা ধরনের বিষয় পাপ কাজ থেকে শুরু করে ভালো কাজ সবকিছু আমাদের জীবনে ঘটেছে ফলে কি এই স্বচ্ছ হৃদয়ে কি অনেক কিছু জমা পড়েছে ধরুন এখানে হৃদয় একটি জলের ভান্ড পরিষ্কার জলের ভান্ড সেখানে যখন নানা বিষয় জমা হয়েছে কত কিছুই না হৃদয়ের মধ্যে নাড়া দিয়েছে ফলে কি হয়েছে সেই পবিত্র জল নষ্ট হয়ে গিয়েছে ঘোলা হয়ে গিয়েছে ওই হাতির দলের মতো বা পশুর দলের মতো আমাদের বিভিন্ন কুচিন্তা কুভাবনা বা সাংসারিক বা জাগতিক সকল বিষয়গুলো কি আমাদের হৃদয়কে অপবিত্র করে দিয়েছে আর প্রতিনিয়তই কি সেখানে পশুর দল হাঁটাহাঁটি করেছে অর্থাৎ বাজে চিন্তা বাজে কর্ম ফলে সেই পানি আর পরিষ্কার হতে পারেনি বরং দিন 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 খালি অপরিষ্কার হয়েছে আর আমরাও তো কখনো ধ্যানে বসার চেষ্টা করিনি তো যখনই আমরা ধ্যানে বসার চেষ্টা করলাম বা বসতে গেলাম তখনই কি দেখলাম যে সব কিছু ঘোলা সব আজে বাজে চিন্তা ফলে কি আর ধ্যানে মনোযোগী হওয়া সম্ভব হচ্ছে না ধ্যানে মন বসছে না কারণ এতদিন তো বসিনি হঠাৎ করে বসেছি আর এখন কি সব বাজে চিন্তাগুলো আবার নাড়া দিয়ে উঠেছে আমি এখনই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আমার হৃদয়ের যে জল ছিল তা ঘোলা হয়ে গেছে কত আজে বাজে জিনিসে তাই যখন আমরা ধ্যানে বসি সাধনায় বসি তখন ভালো চিন্তার চাইতে সব খারাপ চিন্তাগুলো আমাদের মাথায় আসে আমরা আল্লাহর নাম নিতে গিয়ে কি আজেবাজে বিষয়গুলো আমাদের মাথায় আনি মনে হয় আমি তো বসলাম আল্লাহর নাম নেওয়ার জন্য প্রভুর নাম নেওয়ার জন্য কিন্তু আমার মাথায় তো সব নোংরা চিন্তা আসে আমি তো পুণ্যের চাইতে পাপই বেশি করে ফেলছি কি সাধনায় আর বসা হয় না উঠে যায় এরকম অনেকেরই ঘটে আবার অনেকেই আছেন যারা দীর্ঘ সময় বসে থাকেন কিন্তু একসময় ক্লান্ত হয়ে যান কারণ সেই পানি তো পরিষ্কার হয় না হৃদয় তো স্বচ্ছ হয় না একসময় বিরক্ত আসে পেরেশানিতে তখন আঁকড়ে ধরে যে আমার দ্বারা সাধনা হবে না ধ্যান হবে না উঠে যায় কয়েকদিন করার পর আর করে না এর কারণ হচ্ছে আমরা তো ধ্যান করি সাথে কিন্তু আজে বাজে কাজও করি এতদিন তো ধ্যান করিনি হঠাৎ করে করতে শুরু করেছি তো ঘোলা পানি দেখতে পাচ্ছি আবার একটু করলাম পানি পরিষ্কার হওয়ার আগে আবার অন্য কাজে জড়িয়ে গেলাম তো আবার ঘোলা হলো তো প্রতিনিয়ত আমি ঘোলাই দেখতে পাচ্ছি পরিষ্কার হবে কখন কিন্তু যদি আমি ধৈর্য ধরে বসে থাকতাম পানি আর নিচ থেকে ঘোলা না করতাম অর্থাৎ নিজে সেখানে আর কোনো বাজে কিছু না ঢালতাম আর সেই পানি নাড়াচাড়া না করতাম আজে বাজে চিন্তা বাদ দিতাম নিজে পবিত্র হওয়ার চেষ্টা করতাম যে যা হওয়ার হয়েছে যতটুকু ঘোলা হওয়ার হয়ে গেছে আর কোনোভাবে আমি এই পানি নাড়াচাড়া করব না আমি আর ঘোলা করব না এখন থেকে আমি শুধু অপেক্ষা করব এই পানি নিগ্রানোর পরিষ্কার হওয়ার যদি এই চিন্তা নিয়ে কেউ ধ্যানে বসে তার সামনে যত বাজে চিন্তায় আসুক যত যাই আসতে থাকুক এক সময় না এক সময় এক সময় সেই ময়লা আবর্জনাগুলো কেটে যাবে এই পানি পরিষ্কার হয়ে যাবে কিন্তু সময় লাগবে কারণ দীর্ঘদিনের ঘোলা করা পানি একদিনেই কি পরিষ্কার হবে এক মাসেই কি পরিষ্কার হবে অনেক সময়ের প্রয়োজন সেই সাথে অন্যতম শর্ত হচ্ছে নতুন করে সেখানে যেন কোনো পশু আর হাঁটার সুযোগ না পায় সেই পানিটা যেন সে অবস্থায় থাকে তবে তো পানির ঘোলাটা কাটবে এখন আবার যদি বন্য পশু সেখান দিয়ে যায় তাহলে কি সেটা আর পরিষ্কার হবে সেটা আবার ঘোলা হবে আবার অপেক্ষা করতে হবে তাই কোনোভাবেই যেন আমার সেই হৃদয় নদীতে কোনো পশু বিচরণ করতে না পারে সেটা আগে ঠিক করতে হবে নিশ্চিত করতে হবে যে কোনো পশু এখানে ঢুকবে না কোনো কুচিন্তা এখানে ঢুকবে না কোনো বাজে কাজ আমি করব না তারপর আমি ধ্যানে বসে অপেক্ষা করব এক সময় সেই পানি পরিষ্কার হয়ে যাবে সমস্ত চিন্তা একসময় আমার মাথা থেকে শেষ হয়ে যাবে কারণ সবই তো আমি ভেবেছি একসময় এই ভাবনাও শেষ হবে আমার আর ভাবার মতো কিছু থাকবে না তারপরে আমার মধ্য থেকে প্রভুর ভাবনা ঈশ্বরের ভাবনা দয়ালের ভাবনা আল্লাহর ভাবনা জাগ্রত হবে আর তখনই কি আমি সেই স্বচ্ছ পানি দেখতে পাবো সেই স্বাদ পাবো সেই পানি খাবার উপযুক্ত হবে অর্থাৎ সেই হৃদয় তখন সাধনা করার উপযুক্ত হবে আগে তো আমাদের সাধনা করার উপযুক্ত করতে হবে সেই পানিকে স্বচ্ছ করতে হবে খাবার জলের উপযুক্ত করতে হবে তারপরে তো পান করব। ঘোলা পানি তো পান করা যায় না তাই আগে এই হৃদয়কে পরিষ্কার করতে হবে পবিত্র করতে হবে যত মলিনতা আছে তা দূর করতে হবে তারপরে এই হৃদয়ে সাধনা করার উপযুক্ত হবে ধ্যান করার উপযুক্ত হবে ধ্যানে মন বসবে ধ্যানে আনন্দ আসবে তখন প্রভুর নাম নিতে গেলে আর অন্য কারো নাম আসবে না প্রভুর চিন্তা করতে গেলে আর অন্য কারো চিন্তা মাথায় আসবে না কিন্তু ওই যে আবারও যদি কোনো বন্য হাতি বা পশুর দল আমার হৃদয় দিয়ে বিচরণ করে তাহলে তো আবারও ঘোলা হবে তো এভাবে সারা জীবনেও কি পানি পরিষ্কার হবে না সময় দিতে হবে সেই পানি পরিষ্কার হওয়ার আর এই কারণে আমরা সাধনায় মনোযোগী হতে পারি না ধ্যানে মন বসে না আমাদের যদি আমরা এই ঘটনার বিষয়টিকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিজেকে পবিত্র করার স্বচ্ছ করার চেষ্টা করি তবু অবশ্যই একদিন আমাদেরও ধ্যানে মন বসবে সাধনায় মন বসবে আশা করব এই ঘটনা থেকে মূল শিক্ষাটি নিয়ে নিজেদের জীবনকে পরিবর্তনের চেষ্টা করবেন আপনারা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে